আলেমদেরকে দক্ষতা বৃদ্ধি ও নতুন কর্মক্ষেত্র তৈরির লক্ষ্যে আস ফাউন্ডেশনের পরিচালনায় আসন্না স্কিল ডেভেলপমেন্ট সম্প্রতি এক আবাসিক প্রশিক্ষণের আয়োজন করে আসুন একজনের জীবনের গল্প শুনি হ্যাঁ ইনি মোহাম্মদ সোলাইমান যিনি খুব শীঘ্রই দেশের সীমানা পেরিয়ে বিদেশে অর্থাৎ মালয়েশিয়া যাচ্ছেন মালয়েশিয়ান কোম্পানির খরচে এবং আকর্ষণে বেতনে কিন্তু কেন যাচ্ছেন আর কিভাবেই বা পেলেন এই সুবর্ণ সুযোগ শুনবো তার কাছে পরিচয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমি মোহাম্মদ সুলাইমান বাবার নাম মোহাম্মদ আবুল কালাম মাতার নাম মোসাম্মদ মমিলা খাতুন আমার বাড়ি হলো আকনপাড়া হালুয়াঘাট ময়মনসিংহ জীবন বিশ একুশ শিক্ষাবর্ষে আমি দাওরা হাদিস বা মাস্টার সমমান সম্পন্ন করেছি এবং তাকাসুস ফিলফিক বা ইফতা সম্পন্ন করেছি দারালুম ইব্রাহিমিয়া মাদ্রাসা ঢাকা কাফরুল থেকে আসন্না ফাউন্ডেশনের সন্ধান হঠাৎ ফেসবুকে আসন্না ফাউন্ডেশনের একটা সার্কুলার দেখলাম যেখানে ওনারা একটাই যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন যে বাংলাদেশ থেকে বাছাই করা প্রায় চল্লিশ জন আলিমকে ওনারা আইটি সেক্টরে দক্ষ করে তুলবেন তো ওটা দেখার পর আমার যে মনের ভিতরে একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে মসজিদ মাদ্রাসার বাহিরেও জীবিকা নির্বাহের জন্য কিছু করব। এবং নিজের আইটি সেক্টরের দক্ষতাকে বৃদ্ধি করব তো সেই সুবাদে আমার কাছে জিনিসটা খুব পছন্দ হয় এবং ভালো লাগে তো আল্লাহ তালা শুকর যে পুরো বাংলাদেশ থেকে ওনারা বাসাইকৃত চল্লিশ জন লোক নিয়েছিলেন সকলে আলেম মুফতি তা আল্লাহ তালা আমাকেও সে সৌভাগ্য দান করেছেন যে আমিও সেই চল্লিশ জনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ স্বপ্ন এরকম এরকমভাবে আমাদেরকে নিয়ে তারা সমস্ত কিছু পরিপূর্ণভাবে সাপোর্ট দিয়ে তারা আমাদেরকে শিখাবে এটা অনেকটা আমাদের কাছে স্বপ্নবিলাসের মতো ছিল শেখ আহমদুল হাফিজুল্লাহ এবং আস আসুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে সেই আমাদের স্বপ্নটাকে পুরোপুরি বাস্তব রূপ দান করেছেন আসসালামু আলাইকুম আমি গর্বিত সোলায়মানের বাবা হিসাবে আলসুন্না ফাউন্ডেশন এত বড় একটা সুযোগ দিয়েছে মালয়েশিয়া যাওয়ার জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করেছে সুন্না ফাউন্ডেশনকে আমি অনেক ধন্যবাদ জানাই বাবারা আপনাদের জন্য অনেক দোয়া আমি দোয়া করি আর মা বাবার সন্তানরা জানে এরকম সুযোগ পা দক্ষতা অর্জনের পর আলমগঞ্জ বিভিন্ন কর্পোরেট হাউজে চাকুরির পাশাপাশি দাওয়াতি কাজ করবেন এটাই প্রশিক্ষণের মূল লক্ষ্য আশুন্না ফাউন্ডেশন মানবকল্যাণমুখী ভিত্তিক একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান আশুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে